মালদার গাজনে শুট আউট, মৃত এক, আহত আরো এক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাজনের আলালে মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় গাজনের রশিদপুর 81 নম্বর জাতীয় সড়কের ওপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ মৃত যুবকের নাম চিন্ময় বারুই, আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে আরো এক যুবক। আহত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনটি মোটর বাইক করে ছয়জন দুষ্কৃতী 81 নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা দুই যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয়, টাকার ব্যাগ দিতে অস্বীকার করে চালানো হয়। যদিও চিন্তাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা, ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী। আজকে আবার শুট আউটের ঘটনা। স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে। এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু। আজকে মুখ্যমন্ত্রী মহিলা, আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। সেটা যেই ঘটনায় ঘটুক, শুট আউটই ঘটুক, মার্ডারই ঘটুক, ধর্ষণের ঘটনায় ঘটুক, তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে। তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আমাদের কিছু হবে না। স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে। এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইন শৃঙ্খলা এই রাজ্যে রয়েছে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুন। দেখুন, দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে, এটাই সরকারের নীতি। এখন সমাজ যখন আছে দুষ্কৃতকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। এদিকে একের পর এক ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.